हे गाइस वेलकम बैक टू माय चैनल लर्निंग विद सीके। आर सबाई जानो कि कल के करवा चौथ, तो आज के आमार किछु किनाकाटी हो गए और बाद बाकी आमी रान्ना करछी काज करछी, तो जानी ना कि आमी देखाते पारबो, तबे चलो शुरू करा जाक। तो गाइस देखो कल के आमार उपवास और गेड्डू बसे पड़े खावार निये रियल जूस अनार पनीर दिए सैंडविच ब्रेड न्यूट्री चॉइस बिस्किट खेनिए छे शेष। आ तुम्हारे दादा भाई ओखाने बसे आछे, कल के बेचारा की करबे एकला एकला, आमी तो की करबो आमी निजेई जानी ना, है ना, कथा तो नहीं। आर आमी एखन रान्ना करछी, रान्ना प्राय शेषर मध्य एखे पनीर तरकारी, ये भात, ये डाल, एखे हे चिकेन और एखे आटा माखा रुटी करब। तो अनेकटा क्च पड़े आते मैंदी टैंदी पड़ब, तो हाते एखनो मेहंदी टेंदी किछु पड़ा हयनी, काज काम करे नेब सब किछु करे तारपर मेहंदी पड़ब। तो चलो देखा जाक काज करे नी, एकटु हाँपिए जाच्छि काज करते करते। যারা চিকেনটা দেখবেন না তারা স্কিপ করে নেবেন, কারণ এটা আজকে বানাতে হচ্ছে। কালকে হচ্ছে করবা চৌথ, আজকে রাত্রে আমি মেহেন্দি টেন্দি পরবো। অনেক কিছুই কেনাকাটি হয়ে গিয়েছে আর কিছুটা বাকি আছে কেনাকাটা করতে। তো আপনারা কি করছেন, কেমন কি করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। কালকে তাহলে কি কিনছো, কোথায় যাচ্ছো ঘুরতে? কালকে এখান থেকে যাব একটু নয়ডা, নয়ডা থেকে তারপরে করবা চৌথ। নয়ডা থেকে তারপরে করবা চৌথ? করবা চৌথে ঘুরতে যাচ্ছো? হ্যাঁ করবা চৌথে ঘুরতে যাব, ওখানে সবাই আছে, সবাই একসঙ্গে করবা চৌথ মানাবো। আরো আমার দুটো ভাই আছে, দুই ভাই, আমি দিয়ে তিন ভাই, তিন ভাইয়ের তিনটা বউ, তিনটে ভাইয়ের তিনটে বউ, আর আমরা সবাই একসঙ্গে করবা চৌথ মানাবো। ওকে কালকে ছুটি করে নেব, ছুটি করে চলে যাব, চলে যাবে, ছুটি স্টার্ট দেবো ব্যাস। ওকে ওকে, রুটি বানাচ্ছো তুমি? আমি বানাচ্ছি, ঝুটটা झूठ का क्या है, मैं तो सेक ही रहा हूँ। अब मैं बेल रहा हूँ और छेक रहा है, उधर खाना सब्जी बन रही है, उधर बन चुका है और टिफिन भी लग चुकी है। हाँ बुढ़ा, कुछ कहो। कुछ नहीं कहना भाई, टाइम नहीं है, अभी रोटी बनाना पड़ेगा। कुछ कहो। नहीं रोटी टिकटॉक बन रही है, टिकटॉक करने की कुछ तो कहो, कुछ कहा कहो, कुछ तो कहो, कुछ की बोल बो, बोधर मोतन रोटी बना अच्छी गोल गोल मी से लेदर मोतन। तुम्हारे दादा भाई पारे रोटी बनाते खूब सुंदर, चा रोटी खावार सभी। দেখো আগে পরে তো বানাতে হবেই, তাহলে এখন আমি কি করব, বসে থাকবো? এটা তোমাকে সুবিধা লাগে তাহলে একটু বসে থাকে, আসি ওই গ্যাসটা খালি হোক তারপরে এসে বানাই নাকি? তুমি রুটিগুলো বানাও, আমি তাহলে ছাড়ো ছাড়ো তাহলে, ঠিক আছে তাহলে আমি এখন রুটি করে নিই।
ফেললে না রুটি ফুলেও না ঠিক আমার রুটি সব ভালো মতন ফুলে আমি দেখাবো ফুলে একটু তরকারিটা ফুটছে এই যে তো বানিয়েছি মুরগি মাংস মাংস বলি হিলালে তো বন্ধুরা আমার রুটি বানানো শেষ, এই একটা লাস্ট বেঁচেছে, তা হয়ে গেল রুটি, রুটি করা হয়ে গেল। এবারে খাওয়া দাওয়া যাই হোক হবে, এতটা আটা বেঁচে গিয়েছে, এই আটাটা করবো না, হয়ে গিয়েছে রুটির কাজ। তো আটাটা আমি তুলে রেখে দিই, তো আটাটা এবার আমি তুলে রেখে দিই কিছুতে, কোটাতে, এই একটা টিফিন বাটি, এই টিফিন বাটিটাতে করে তুলে রেখে দেবো। ভরে দিয়েছি, ভরে নিয়েছি আটাটা, ভিজে রেখে দেই। চলে যাই একটু গেড্ডুর কাছে, গেড্ডু কি করছে একটু দেখি, কি করছিস গেড্ডু, তুই বসে বসে কান খুটাচ্ছিস, হ্যাঁ না আর কোনো কাজ নাই তো তোর, ওতে সালাদ দিছিস, কখন দিবি, কত দেরি, রুটিগুলো ঠান্ডা হচ্ছে না, রুটি তো প্যাক করে দিচ্ছি, আর আর পাঁচটা বানিয়ে রাখলাম যে প্যাক করেই দিতা কি হয়ে যেত, তোমার কাজ তুমি করো, আমি করতে পারলাম না, করব না, আমি কেন করব, ওর কাজ ও খুদ করবে, নিজে নিজে করবে। আর কালকে আমার করবা চত, বারবার বলছি আমার মানে চিন্তা ভাবনা একটু শিখিয়ে গিয়েছে গাইস, আমার তো ভয়েই আত্মা কাঁপছে, কি করব কি না করব, এ জুস খেলেও আমার কিছু হবে না, নাই সব শেষ। আর দেখাও তো গেড্ডু আমাদের কি কি কিনা হয়েছে, আর কিছু বাকি আছে, অনেকটাই বাকি আছে কেনাকাটি, শুধু শুধু তোমাদের দাদা ভাই ওই কি কি নিয়ে এসেছে ওগুলোই দেখাচ্ছে। এই যে এটা কি, এটা কি, দেখো কত মোটা না, এখনো তো প্রদীপ আসেনি, এই যে কারবা, আগের বছর কারবাটা তো আমার খুব ছোট খুব সুন্দর ছিল, এবার কারটা তো খুবই বড়, আর ওই যে এটা তো ভেঙে গেল, কি করে ভাঙলো এটা, চুয়া চুয়া ভেঙে দিয়েছে, এর তো আবার আর একটা কিনে নিয়ে আসতে হবে ঢাক্কান, আর একটা ঢাক্কান না কিনলে তো হবেই না, আর রাখো তো। এটা হচ্ছে ক্যালেন্ডার, ক্যালেন্ডারটা মানে খুবই দরকারি জিনিস, এটা তো হবেই, ওর ওর নিচে সব কারবাচাতের কথাগুলোর কথাগুলো লেখা আছে। আর এটা হচ্ছে ছাকনি, এই যে ছাকনি দেখাও ভালো করে সাইডটা দেখাও, এই যে সুন্দর লাগছে, পিছলে বছরের ছাকনিটাও আমার খুব সুন্দর ছিল, ওতে কি বল বল লাগানো ছিল, পম পম দারুণ লাগছিল। আর এই বছরে এটাই হয়েছে, আর মেহেন্দিও নিয়ে এসেছি, ওই যে মেহেন্দি নেহা মেহেন্দি লাগানো হবে, এখনও লাগাইনি, এখন তো কাজকাম করে সবাই বসলাম,
আর ওইদিকে তোমাদের দাদা ভাই চলে আসলো টিফিন মিফিন দিয়ে, খাওয়া দাওয়া হবে। তারপরে খাওয়া দাওয়ার পরেই আমি মেহেন্দি লাগাবো, এখন তো খাওয়া দাওয়া শেষ করিনি। তা আমাদের খাওয়া দাওয়া সব শেষ, আর এই যে শুয়ে পড়েছে খাওয়া দাওয়া সেরে, সাপাসার টান হয়ে পড়েছে। আর এই যে আমাদের ঠান্ডাও পড়ে গিয়েছে, সব লেপ খেতা কম্বল বেরিয়ে এসছে, কারণ ওই দুই তিন দিন আগে, দুই দিন আগে খুব বৃষ্টি হচ্ছিলো, চার পাঁচ দিন একভাবে বৃষ্টি হয়েছে, তো ঠান্ডা পড়ে গিয়েছিলো। আর গেড্ডু একটা সোয়েটার বের করে নিয়েছে, আমি তো কম্বল মুজা বের করে নিয়েছি, এত ঠান্ডা লাগছিলো। আর তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে, নটেঙ্কি। তো আমি এখন, তো আমিও চেঞ্জ করে নিয়েছি জামাটা, এবারে হাতে মেহেন্দি পরবো, মেহেন্দি পরে ঘুমিয়ে পড়বো একদম। তো এখন মেহেন্দি পরাবে গেড্ডু, গেড্ডু মেহেন্দি পরিয়ে দিবে, মেহেন্দি পরে নিয়ে একবার শুয়ে পড়বো, আর কোনো কাজ নেই। তিনটের সময় গেড্ডু চা বানিয়ে দিবে, তিনটের সময় চা খাবো, আবার শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো। আর কালকে একদম বিকালে উঠবো, বিকাল, তাহলে তেষ্টাও পাবে না, খিদাও পাবে না, পটিও যাবো না, শিশুও যাবো না, কিছু করবো না, কোনো কিছুই করতে হবে না, একদম শুয়ে পড়বো টুপ টুপ করে। বন্ধ করে রেখে করতে যাও পটি শিশু, আমরা মনে বুদ্ধু না, আমি একদমই বন্ধ করিনি। এই দেখো চলছে ক্যামেরাটা, আমি এমনি এমনি বললাম গাইস, আর তোমাদের দাদা ভাই ভাবছে কি আমি ক্যামেরা বন্ধ করে বলছি, সেটা একদমই না। এখানে গেম খেলার দিমাগি খেলা চলছে, দিমাগি খেলা করছে। দাদা ভাই এতক্ষণ খেললো, খেলতে পারলো না, আমি কিন্তু দিমাগ দিয়ে লাগিয়ে দিয়েছিলাম একবার। এই যে একটা এই ফোনটার মধ্যে আমার শ্বশুরমশাই শাশুড়িমাকে চুরি পরিয়ে দিচ্ছে, এই দেখতে পাচ্ছেন চুরি পরিয়ে দিচ্ছে, এই যে শ্বশুরমশাই, এই যে শাশুড়ি মা, ফটো এখনই পাঠালো, তাই একটু আপনাদেরকে দেখালাম। তো এবার আমি মেহেন্দি লাগাবো, এই যে দুটো হাত আমার ফাঁকা, মেহেন্দির কনটা আমার হাতে, এবার মেহেন্দি লাগাচ্ছি। আগে এই হাত, আর ঝটপট যেটা হয় সেটা লাগাই দিবি, আমি বেশিক্ষণ কিন্তু বেট করতে পারবো না। গোল লাগাবো, যা লাগাবি লাগা, তাড়াতাড়ি লাগা, গোল না ডিজাইন, বলো বলো বলো। এখন রাত বাজছে দুটো, বেশি দুটো বাজছে, দুটো নয় দুটো বাজছে। তো এখন আমি ঘুমতে চোখে ধরে গিয়েছে, আর এখন আমরা একটু চা বানাতে গিয়েছি, চা খেয়ে ঘুমিয়ে যাবো, মেহেন্দি কম লাগছে। তো গাইস মেরি চা বান রিয়ে, রাত কা আবি ইতনা রাত হো রাহা, হাম চা পিয়েঙ্গে আবি। তো এই পাপা को भी उठाना है हमको चाय पिलाने के लिए, एंड देख सकते हो चाय अभी बन गया मेरा, और अभी रात देखा ही गए तो आप लोगों ने कितना बज रहा है, अभी इतनी रात को हम चाय पियेंगे। सब कहते हैं चाय पी के नींद नहीं आती है, और हम चाय पी के सोएंगे, अलग ही इंसान है। तो गाइस ब्लॉग यहीं था, तो गाइस चाय बन चुका है, देख सकते हो मेरा, और अभी ये दोनों सो ही गए, पापा तो पूरा ही सो गए, मम्मी और पापा को उठाएगी
मैं तो भाई अपना चाय ले रही हूँ। मैं गाइस चाय बहुत कम पीती हूँ, पर आज इतनी रात को चाय पी रही हूँ। तो गाइस ब्लॉग यहीं तक था। आप लोगों को भी ये ब्लॉग कैसा लगा प्लीज़ कमेंट सेक्शन में ज़रूर बताना, और ऐसे ही नया नया ब्लॉग्स देखने के लिए हमारे चैनल को सब्सक्राइब ज़रूर कर लेना, और वीडियो पसंद आए तो लाइक शेयर ज़रूर करना।